আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা মানব জাতি নানারকম ভুল এবং পাপাচারে লিপ্ত হয় মহান আল্লাহ তাকালা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানবজাতিকে বিভিন্ন দোয়া ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাকালার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া হলো সাইয়েদুল ইস্তেকফার বুজুর্গানেরা বলে থাকেন এই দোয়ার ফজিলত এত বেশি যে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটাই সর্বোত্তম একটি দোয়া আজকের ভিডিওতে আমরা সাইয়দুল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার উত্তম দোয়াটি বাংলা উচ্চারণ এবং অর্থসহ শিখবহিংসাউল সাইয়দুল ইস্তেকফারের ফজিলত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়দুল ইস্তেকফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়দুল ইস্তেকভার পরে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে সহি বোখারি শরীফ হাদিস নং ছয় ইবনে মাজাহ হাদিস নন দুই হাজার আটশো বাহাত্তর দোয়াটি হল অল لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب ই দোয়াটির অর্থ হে আল্লাহ একমাত্র আপনিই আমাদের প্রতিপালক আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার দাস আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি আমি আমার সব গুণাহ স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া আর কেউ গুণা ক্ষমা করতে পারবে না সাইয়দুল ইস্তেকভার কখন পড়তে হয় প্রিয় দর্শক ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত তবে বিশেষজ্ঞরা বলে থাকেন সাইয়দুল ইস্তেকফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচাইতে উত্তম রসুলপাক পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাইয়দুল ইস্তেকফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি এর থেকে বোঝা যায় সাইয়দুল ইস্তেকফার সকালে ও রাতে দুবার পাঠ করা উচিত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সাইয়দুল ইস্তেকভার এই দোয়াটি সহিসুদ্ধভাবে শিখে নিয়মিত আমল করার তাওফিক দান করুন আমিন আসসালাম